আমরা সকলেই জানি কোষ্ঠকাঠিন্য একটি বড় ধরনের সমস্যা, আর তার মধ্যে বর্তমানে চলছে শীত। আর শীতে আমরা অনেকেই পানি অনেক পরিমাণের কম খেয়ে থাকি, আর যে কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। তার পাশাপাশি এই শীতে আমরা বেশিরভাগ যেটায় আক্রান্ত থাকি সেটা হচ্ছে ঠান্ডা বা কাশি, অনেকের বুকে কফও জমে। সে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক কম থাকে, কারণ আমরা শীতে একটু অগোছালো হয়ে যাই। পরিষ্কারের দিক থেকে বলি, খাওয়া দাওয়ার দিক থেকে বলি, ঘুমের দিক থেকে বলি, সব কিছুর দিক থেকেই আমরা একটু অগোছালো হয়ে যাই, যে কারণে অনেক সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমে যায়। তাই আমাদের সারাদিনের চলতিতে অনেক সময় দেখা যায় কি, খুব ক্লান্ত বা ক্লান্ত বোধ মনে হচ্ছে, ঘুম ঠিক হচ্ছে না, মানে অনেক রকমের সিমটম কিন্তু দেখা দেয়। আর তার জন্যই কিন্তু সহজেই সামনে উঠে আসে কোষ্ঠকাঠিন্য। আর আজকে আপনাদের মাঝে এমন একটি টিপস শেয়ার করতে যাচ্ছি, যে টিপসটি আপনারা যদি গ্রহণ করতে পারেন তাহলে কোষ্ঠকাঠিন্য ঠিক যেভাবে দূর হবে, ঠিক সেইভাবেই আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে। প্রায় যা দ্বিগুণ, তিন গুণ বা চার গুণ যাই বলেন না কেন, আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ টিপসটি খুব মনোযোগ সহকারে দেখুন এবং প্রতিদিন ব্যবহার করার অনুরোধ রইল। আমরা এই টিপসটি তৈরি করতে প্রথমেই এক গ্লাস কুসুম গরম পানি নিয়ে নিব। কুসুম গরম পানি, এক গ্লাস কুসুম গরম পানি, এবং আমি এটা কখন খাবেন, কীভাবে খাবেন সব কিছু আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বলে দিচ্ছি। আমরা এই রেমেডিটা তৈরি করার জন্য বা ঘরোয়া এই উপাদানটা তৈরি করার জন্য আমরা প্রথমে এক গ্লাস পানি নিলাম, এটা হচ্ছে হালকা কুসুম গরম পানি। তার সাথে কুসুম গরম পানির সাথে নিব আধা চামচ পরিমাণ, আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু লবণ নিলাম, আধা চামচেরও কম সে পরিমাণ লবণ, আমরা লবণটা দিয়ে দিলাম। এবং এটার সাথে আমরা মিলাবো হচ্ছে কিছু পরিমাণ লেবুর রস, অর্থাৎ 2 চামচ বা 3 চামচ, আপনারা যে যতটুকু লেবুর খেতে পারেন ততটুকু লেবু রস আপনারা মিশাবেন। তো আমি 3 চামচ পরিমাণ মিশাচ্ছি, কারণ এটা আমি নিজেই খাবো এই কারণে। এখন আপনার যদি লেবু বেশি খেতে ভালো লাগে বেশি মিলাবেন, 1 চামচ। সর্বোচ্চ আপনারা অর্ধেকটা লেবু দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু পুরো একটা লেবু দিবেন না, তাহলে অতিরিক্ত হয়ে যাবে। অর্ধেকটা লেবু পর্যন্ত আপনারা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন কালারটা কেমন পরিবর্তন হয়ে গেছে। এবং এটার মধ্যে আমরা নিব হচ্ছে কিছু পরিমাণ মধু, আমরা 1 চামচ পরিমাণ মধু আমরা নিয়ে নিচ্ছি, অথবা আপনারা দেখতে পাচ্ছেন এই যে 1 চামচ পরিমাণ মধু। এটা খুব বেশি আপনাদের, এই যে উপাদানটা তৈরি হলো এই উপাদানটা দিয়ে আপনাদের কোষ্ঠকাঠিন্য নিরাময় হয়ে যাবে। অর্থাৎ আপনারা যদি সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠেই এই পানীয়টা পান করতে পারেন, আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এটার সাথে অ্যাড করবেন সাধারণ একটুখানি হলুদ, কিছু পরিমাণ হলুদ অ্যাড করলেই দেখবেন যে হয়ে যাবে। কিছু পরিমাণ হলুদ আমরা অ্যাড করব, দেখতেই পাচ্ছেন কতটুকু হলুদ নিলাম, একদম সামান্য পরিমাণ। আপনাদের ঘরে হলুদ পাওয়া যায় বা থাকে, ওইখান থেকে জাস্ট হলুদটা মিলিয়ে নেবেন। এভাবে করে এটা ভালো করে নাড়াবেন এবং ভালো করে মিশাবেন, যতটুকু সম্ভব এটা ভালোভাবে মিশাবেন। এই যে উপাদানটা তৈরি হলো, যতটুকু সম্ভব ভালোভাবে মিশাবেন এবং কুসুম গরম অবস্থায় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এটা খেয়ে নেবেন। দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাদের পেটের মল বের হওয়ার জন্য আপনাদের তাগিদ দিবে এবং সারাদিন ফুরফুরা লাগবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ থেকে চৌথা গুণ, অর্থাৎ অনেক গুণ বেড়ে যাবে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। আশা করি এই টিপসটি একদম সহজ, আমি মনে করি আপনারা সবাই এই টিপসটি ব্যবহার করবেন বা খাবেন আপনার নিজের জন্য হলেও। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারেন, আর একটি লাইক করে দিতে পারেন, আর আপনার জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জেনে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।